আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরো যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম ইসরায়েলের উত্তর অঞ্চলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ রাশিয়া পারস্যাতের বাগযুদ্ধ তারা রাশিয়াকে পরাজিত করতে তৃতীয় বিশ্বযুদ্ধ চায় এরপর জানিয়ে দিব ট্রাম্পের হুশিয়ারি কমলা জিতলে দুই বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না এদিকে শিক্ষার্থী পুলিশ সংঘর্ষ আরও থমথমে মণিপুর এরপর জানিয়ে দিব শেখ হাসিনা পতনের পর কলকাতার সত্তর শতাংশ হোটেল ফাঁকা কমেছে রোগীর সংখ্যা এবং সর্বশেষ জানিয়ে দিব দুই হাজার বিশ সালের নির্বাচনে হার মানতে আবারও অস্বীকার ট্রাম্পের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ইসরায়েলের উত্তর অঞ্চলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর অঞ্চল লক্ষ্য করে প্রায় রকেট লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ সেনা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকে জবাবে লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় আগ্রাসন শুরুর পর থেকে হামলা পাল্টা হামলায় উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত হামলা আর হুমকি ধামকিতে তৈরি হয়েছে সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতিও নয় মাস আগে ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার পর থেকে গাজায় প্রতিশোধমূলক নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এই সংঘাত শুরুর পর ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে লেবানন ইসরায়েল সীমান্তে হামলা শুরু করে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ ও ইসরায়েলের বাহিনীর মধ্যে সংঘাতের মাত্রা বেড়েছে প্রায় প্রতিদিনই সীমান্তের দুই পাশ থেকে হামলার খবর পাওয়া যাচ্ছে এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে গত রাশিয়া পাশ্চাত্যের বাগযুদ্ধ তারা রাশিয়াকে পরাজিত করতে তৃতীয় বিশ্বযুদ্ধ চায় ইউক্রেন সংকটের বিষয়ে বিভিন্ন দেশের কথা ও কাজের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে উল্লেখ করে একজন সিনিয়র রাশিয়ান পার্লামেন্ট সদস্য বলেছেন পশ্চিমারা পাগল হয়ে গেছে রাশিয়ার জাতীয় সংসদের নিম্ন কক্ষ দুমার আন্তর্জাতিক কমিটির প্রধান লিউনিট স্লোটস্কি রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনের প্রতি পশ্চিমা দেশগুলোর সমর্থনের কঠোর সমালোচনা সমালোচনা করেছেন পার্স টুডে জানিয়েছে লিওনির বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পশ্চিমা সমর্থকরা কিয়েফকে রাশিয়ার রেড লাইন অতিক্রম করার জন্য চাপ দিচ্ছে এবং মস্কোর আবাসিক এলাকায় সর্বশেষ হামলার ঘটনা এর প্রমাণ রুশ সংসদ ডুমার আন্তর্জাতিক কমিটির প্রধানের এ বক্তব্য অনুযায়ী মস্কো ইউক্রেনকে সামরিক সহায়তাকারীদেরকে জবাবদেহিতার সম্মুখীন করবে তিনি আরও বলেছেন পশ্চিমারা তাদের আধিপত্য বজায় রাখতে এবং রাশিয়াকে কৌশলগত পরাজয় ঘটাতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার পায়তারা করছে রাশিয়ার এই সংসদ সদস্য বলেছেন আমি পাশ্চাত্যের দ্বিমুখী আচরণের মুখোশ খুলে দিতে চাই ইউক্রেনকে আমেরিকার অস্ত্র দিয়ে রাশিয়ায় বেসামরিক মানুষকে হত্যা করার অনুমতি দেওয়া উচিত কিনা সে ব্যাপারে আলোচনার সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভিত্তিহীন দাবি করে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছেন কিন্তু তারা কি মনে করে যে এভাবে নিষেধাজ্ঞা দিয়ে অন্যদেরকে মার্কিন পদাঙ্ক অনুসরণ করতে বাধ্য করতে পারবে ট্রাম্পের হুঁশিয়ারি কমলা জিতলে দুই বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন কমলা হ্যারিস ইসরায়েলকে ঘৃণা করেন একই সময়ে তিনি নিজের করে আরব জনগণকেও ঘৃণা করেন মতো এ ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয় কিভাবে তিনি গাজায় চলমান যুদ্ধ শেষ করবেন এবং হামাসের হাতে জিম্মে থাকা বেসামরিক মানুষদের ফিরিয়ে আনতে উদ্যোগী হবেন জবাবে ট্রাম্প জানিয়েছেন তিনি মার্কিন প্রেসিডেন্ট থাকলে এই না তিনি আরো বলেন কমলা ইসরায়েলকে ঘৃণা করেন যদি তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন আমার বিশ্বাস এখন থেকে দুই বছরের মধ্যে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না জবাবে এমন অভিযোগ অস্বীকার করেন ভাইস প্রেসিডেন্ট কমলা তিনি বলেন ট্রাম্প বিভাজন এবং বাস্তবতা থেকে সরিয়ে আনার চেষ্টা করছেন শিক্ষার্থী পুলিশ সংঘর্ষ আরো থমথমে মণিপুর কারফিউ চলাকালে বিক্ষোভকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় মণিপুর পরিস্থিতি এখন এমন পরিস্থিতিতে বুধবার রাজ্য জুড়ে নিরাপত্তা আরও জোরদার করতে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য এর আগে মণিপুরে এক সপ্তাহে বেশি সময় ধরে বন্দুকযুদ্ধ ড্রোন ও রকেট হামলায় অন্ত এগারো জন নিহত হওয়ার ঘটনায় মঙ্গলবার বেলা এগারোটা থেকে রাজ্যের তিন জেলায় কার্ফিউ জারি করা হয় পাশাপাশি সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে সরকার মধ্যে বিক্ষোভ নিয়ে শিক্ষার্থীরা গভর্নরে বাসভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে পঞ্চাশ শিক্ষার্থী আহত হয়েছেন ভারতের একটি সংবাদ সংস্থায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে মঙ্গলবার কারফিউ চলাকালে ইসফল পশ্চিমের কাকোয়া এলাকায় মণিপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষ চলছে একদিকে শিক্ষার্থীরা পাথর ছুঁড়ছেন অপর দিক থেকে কাদানে গ্যাসের সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে যৌথ নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিবিসি বাংলার প্রতিবেদন শেখ হাসিনা পতনের পর কলকাতার সত্তর শতাংশ হোটেল ফাঁকা কমেছে রোগীর সংখ্যা ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচ আগস্ট এই স্বৈরাচার সরকারের পতনের পর থেকে ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে কমে গেছে বাংলাদেশি পর্যটক এমনকি হাসপাতালগুলোতেও কমেছে বাংলাদেশি রোগীর সংখ্যা বাংলাদেশ থেকে যাওয়া মানুষের ভিড়ে কলকাতার নিউ মার্কেট মার্কুইস স্ট্রিট কয়েক মাস আগেও ভিড়ে গমগম করত কিন্তু গত জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট অস্থিরতা এবং পরিণতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে কলকাতা প্রায় বাংলাদেশি পর্যটক শূন্য হয়ে পড়েছে মার্কুইস স্ট্রিট এলাকাটি বহু বাংলাদেশি মানুষের কাছে অতি পরিচিত এলাকা কলকাতার কেন্দ্রস্থলের এই এলাকায় বহু হোটেল Restora ASE. দুই হাজার সালের নির্বাচনে হার মানতে আবারও অস্বীকার ট্রাম্পের যুক্তরাষ্ট্রে আগামী পাঁচ নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সালের নির্বাচনে তার পরাজয় মেনে নিতে আবারও অস্বীকার করেছেন মঙ্গলবার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের সাথে বিতর্ক চলাকালে তিনি তা অস্বীকার করেন তিনি দাবি করেন নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতি হয়েছে সম্প্রতি ট্রাম্পকে ওই নির্বাচনের ব্যাপারে পরাজয় স্বীকার করার কথা বলা হলে তিনি ব্যঙ্গাত্মক ভাষা ব্যবহার করেন এবং দাবি করেন দেখুন অনেক প্রমাণ রয়েছে আমি পঁচাত্তর মিলিয়ন ভোট পেয়েছি যা যে কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের সবচেয়ে বেশি ভোট আপনাকে এটি বিবেচনায় নিতে হবে